Sorry. কি করব বলো, সময়ের সাথে কিছুতেই পারছি না। আমি যতই দ্রুত চলি সময় তার চেয়ে আগে চলে। সময় তো তোমার শত্রু, পড়াশোনা শেষ করেছো এখনো টিউশনি করে বেড়াচ্ছ। কি করব বলো, সবসময় সুসময় যদি কারো পক্ষে থাকে, সবসময় দুঃসময় যদি কারো বিপক্ষে থাকে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ। টাকা ছিল না তাই। ফোনে তোমার আর টাকা কখনোই থাকবে। এটা কি? স্বর্ণের চুড়ি। আমার মা মারা যাওয়ার আগে বারবার বানাতে চেয়েছিলেন তার ছেলের বউয়ের জন্য, কিন্তু সেটা তিনি আর পারেননি। তাই আমি তোমার প্রেমে ডুব দেবার পর থেকে টিউশনের টাকা জমিয়ে বানিয়ে ফেললাম। আজ তোমার জন্মদিনে এটা তোমার গিফট, নাও পর তো দেখি কেমন লাগে। স্বর্ণের চুড়ি? হ্যাঁ নাও না, পড়ো। পকেটে টাকা না থাকলে কি হবে? মনে প্রেম তো ঠিকই আছে। হ্যাঁ সেজন্যই তো এত ভয়, যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও। আচ্ছা সত্যি যদি চলে যাই তুমি কি করবে? হ্যাঁ সত্যি যদি চলে যাও তাহলে জানি না কি করবো। তবে সত্যি সত্যি যদি চলে যাও তাহলে আমার চুড়ি দুটো ফেরত দিয়ে যেতে হবে। তুমি একটা ছোট লোক, এই গিফট করার জিনিস কেউ ফেরত নেয়? আহা এটা তো গিফট না, এটা আমার স্বপ্ন বুঝলে। আচ্ছা আমরা কি খামোখা বকবক করবো? চলো না কিছু খাই, আমার খিদে পেয়েছে। ও কিন্তু খেতে গেলে তো এখন আমার দেরি হয়ে যাবে, আমাকে তো ফিরতে হবে। আচ্ছা তোমার চাকরিটা কিছু হলো? হ্যাঁ হলো। আমার মামাতো ভাই সুমন আজ ফোন করেছিল, বললো 1 তারিখ থেকে ওদের ওখানে জয়েন করতে একটা অ্যাড ফর্ম। কিছুদিন কাজ করি ওদের ওখানে, আফটার অল বিয়েটা তো করতে হবে তাই না? চলো তোমাকে একটু এগিয়ে দিই। ওঠো বলতো কে এসেছে এরকম সময়? আপু ছাড়া কে আসবে? কনা আপনার জন্য একটা সুসংবাদ। জানি তো বাবা আজ আমার জন্মদিন। আর সে তো আমি জানি আজ তোর জন্মদিন। আরে তুই যে ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলি সেই চাকরিটা তার হয়ে গেছে। হ্যাপি বার্থডে মা, আমরা এসে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। যা ফ্রেশ হয়ে আসছি। বসো। আচ্ছা এখন কি মেয়ের বিয়ের কথা ভাবা যায়? সেটা তো তুমি জানো। হ্যাঁ সেটা তো আমি জানি। আচ্ছা ওর মেয়েকে জিজ্ঞেস কর, ওর নিজের কোনো পছন্দ আছে নাকি? বেশ জিজ্ঞেস করো। Yeah.
হইতে থাক। থ্যাংক ইউ। আমরা কিন্তু একটু বিয়ের কথা ভাবছি। ভাবতে থাকো মানে থাকে, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে বল। ছেলেটার নাম রাহাত, আমার সাথে পড়াশোনা শেষ করেছে। ওর বাবা মা কেউ নেই, ঢাকায় একা থাকে, চাকরির চেষ্টা করছে। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি উকিল করব। কি বলবো বল, কি বলবো, যা বলার তোমার মেয়ে তো সব গল্প মুখে বলে দিয়ে। তুমি কিছু বলো। আমি তো হায়দার সাহেবকে কথা দিয়েছিলাম তার ছেলের সাথে কণা বিয়ে। এখন কণা যদি রাস্তা থেকে কোনো ছেলে ধরে নিয়ে আসে সেটা তো আমি মানতে পারি, ওর এই বিষয়টা মেনে নেব না। তেমনি আমি কোনো কিছু বলতে হবে এই মানুষ। হ্যালো, কি করছো? কি আর করবো, খাওয়া দাওয়া শেষ করে তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। তোমার খবর কি? আমার খবর ভালো না। ভালো না মানে কেন, আবার কি হয়েছে? শোনো, আমার ব্যাংকের চাকরিটা তো হয়ে গেছে। আরে এটা তো গুড নিউজ, কংগ্রেচুলেশনস। এখন ব্যাড নিউজটাও শোনো, আম্মু আপু খুব দ্রুত আমার বিয়ে দিতে চাচ্ছে। তুমি কি করবে এখন? কি করব আসলে, তোমাকে না বলেছি আমার তো 1 তারিখ চাকরিটা জয়েন করবার কথা, আর তো মাত্র সপ্তাহখানেক বাকি। তাহলে বিয়ে করবে কবে? বিয়ে করব কবে? তুমি যেদিন বলবে সেদিনই করব। আম্মু আপু তো ডিক্লেয়ার দিল আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে এবারেই দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। ও, তাহলে এখন কি করব? বিয়ে করব। তোমার বাড়ির দরজা কি আমার জন্য খোলা থাকবে? হ্যাঁ সেটা খোলা থাকবে, কিন্তু কিভাবে করব, কবে করব? কেন কাজে অফিসে? এখন তাহলে রাখি, আমার অনেক টেনশন লাগছে। ওকে বাই। ওকে গুড নাইট।
অবশেষে তোমাকে পেলাম। কেন? এখন কি সন্দেহ হচ্ছে? না তা নেই, কিন্তু আমার মতো একটা মানুষের জন্য এটা অনেক বড় পাওনা। শোনেন, আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু। এখন থেকে আমার তোমার এসব বাদ, এখন থেকে সবকিছু আমাদের দুজনের। ওকে ওকে মহারাজ। তারপর খাবো তাহলে কি করবো? এক কাজ করি চলো, আজকে আমরা বাইরে খেয়ে নিই। ওকে বাইরে খেয়ে, কিন্তু কিনতে তো হবে না জিনিসপত্র। আজকে না, আমি এইদিকে একটু গোছগাছ সেরে নিই, তুমি একটু কিনে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি, কি কি কিনতে হবে বলো। আচ্ছা দেখো তো, এই পর্দা সোফা এখানে রাখলাম, আর এই ক্লকটা ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক আছে। বেশ, তুমি তো বেশ কাজের মেয়ে। থ্যাংক ইউ। দেখো তোমার সব লিস্ট অনুযায়ী ঠিকঠাক আছে। সব টেনশন শুধু বউরাই করবে না, স্বামীদের জন্য কিছু রাখবে না। শোনো, আমি বেরোচ্ছি, কারণ অফিসে একটা জরুরি মিটিং আছে। আর তোমার অফিস শেষ হলে আমাকে একটা রিং দিও, যদি সম্ভব হয় তোমাকে পিক করবো, দুজন একসাথে আসবো। ও শোনো না, আম্মু আজকে ফোন করেছিল। তাই নাকি? কি ব্যাপার এতদিন পর? আমাকে নাকি খুব মনে করছিল, আর আব্বু একটু অসুস্থ। ও, তাহলে তুমি কাজ করো না, তুমি যাও তোমাদের বাসার সবার সাথে দেখা করে আসো। চাইলে তুমি দু তিন দিন থেকেও আসতে পারো, কারণ আগামী পরশু দিন তো আমি তিন চার দিনের জন্য চিটাং যাবো, তখন না হয় তুমি যেও। না,
আব্বু যতদিন তোমাকে সহজভাবে মেনে না নেবে আমি ততদিন অনুবাদে যাব। এটা কোনো কথা হলো? এই কোনা ব্যাপার, তুমি আজ অফিস যাবে না? যাব তো, আগে তোমাকে বুঝবাস করে দিই আমি তোর চিটাগং যাচ্ছি না। কি যাবে নাকি আমার সাথে চিটাগং? তারপর আমার অফিস কে করবে? সেটা অবশ্য ঠিক কথা। তুমি একদম রেডি তো না? হ্যাঁ আমি তো রেডি। আর শোনো, লাঞ্চ করে আমাকে একটু ফোন করবে। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, আমি কিন্তু বিজি থাকতে পারি, আমি যদি রিং না করি তাহলে তুমি আমাকে রিং করো, কেমন? হ্যাঁ ঠিক আছে, দেখি আমি কিন্তু টেনশনে থাকবো, সাবধানে যাবো। টেনশন করো না, ভালো থাকো। কার সাথে কথা বললে মা? তোর আপু ফোন করেছিল। আপু কি আসবে? জানি না, কথা শুনে তো মনে হলো এখনো তোর আপু তোর আব্বুর উপর খুব রেগে আছে। আচ্ছা চলো না, আমরা একদিন আপুর বাসায় যাই। তোর বাবা শুনলে খুব রাগ করবে। শোন না, তুই এক কাজ কর, তুই তোর বাবাকে একটু বুঝিয়ে শুনে রাজি কর, তাহলে আমরা সবাই মিলে যেতে পারবো। আমি পারবো না বাবা, তুমি গিয়ে বুঝিয়ে দেবে। কি ব্যাপার, রাহাতের কোনো সমস্যা হলো না তো? সারাটা দিন গেল, এত রাত হলো, তবু একটা ফোন করলো না, ফোন ধরছে না। বলছিল গাড়ি ছাড়ার আগেই ফোন করবে, তাও তো করলো না। কি যে হলো! আপনারা কোথায় এখন? আমি সারা রাত এত টেনশন করলাম, কোনো খোঁজ খবর নাই। আপনারা কি চিঠি পৌঁছে গেছেন? ঢাকায় মানে? ও মাই গড, রাহাত কোথায়? রাহাতের কি অবস্থা?
আর কখনো চোখে দেখতে পারবো না মা। বলিস কি তুই এখন কোথায় যাচ্ছিস? আমি ওর জন্য খাবার আনতে যাচ্ছিলাম। আব্বু এলো না? তোর কয়দিন ধরে এই অবস্থা, আর তুই আজকে ফোন করে আমাদের জানালি, এটা কি হয়? রাহাতকে কবে বাসায় নিয়ে যাবি? কালকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো। আম্মু আর কবিতা তোমাকে দেখতে এসেছে। ও সালাম তো মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি এখন কেমন আছো? জি ভালো, শুধু আপনাদেরই দেখতে পাচ্ছি না। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়েছো মামা? হ্যাঁ খাচ্ছি। আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মানে কি ধরো? না মানে একটা অচল মানুষের সবকিছু জোগাড় যন্ত্র করে দেয়া, তারপর নিজের কাজটা তো করাই। আশ্চর্য, একজনকে তো করতে হবে না? আর অচল মানুষের সব কি তুমি এভাবে কেন ভাবছো? প্লিজ এগুলো মাথায় এনো না তো। খাওয়াটা শেষ করো, অফিসে যেতে হবে এখনই আমাকে। কখনো এসছে? হ্যাঁ বুয়া মনে হয়। আসেন, দরজা খোলা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে না আরেকটু আগে আসতে বলছিলাম, আমার অফিসের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আপনি আরেকটু আগে আসবেন। হ্যাঁ জি। রাহাত, তোমাকে কালকে রাতে যে বলেছিলাম একজনকে রাখছি তোমার টেক কেয়ার করার জন্য, ওই যে উনি এসেছে। বুয়া শুনেন, আমি যতক্ষণ বাসায় না আসব আপনি কোথাও যাবেন না, দরজাও খুলবেন না, আর ভাইয়ার দিকে খেয়াল রাখবেন কিন্তু। জি আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ ঠিক আছে, চলেন আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আরে তুষার তুমি? হ্যাঁ কেমন আছো? কতদিন পর দেখা না? হ্যাঁ অনেকদিন পর, ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি এখানে কেন? আরে এদিকে একটা কাজে এসেছিলাম। তা শুনলাম রাহাতকে বিয়ে করেছো? হ্যাঁ। রাহাতের কি খবর, কোথায়? ভালো আছে, ও বাসায় আছে। চলো না, কাছেই আমার বাসা। ঠিক আছে চলো। রাহাতের তো চাঁদ কপাল, তোমার মতো সুন্দরী বউ পেয়ে বন্ধু বান্ধব সবাইকে ভুলে গেছে। চলো চলো বাসায় গিয়ে কথা বলবো। ঠিক আছে চলো। কি অবস্থা বউ, রাত খেয়েছে? হ্যাঁ পা খাইছে। আচ্ছা আমি শুয়ে আছে তো, আজ আমি যাই আফা। হ্যাঁ ঠিক আছে, আপনি কালকে তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ যাই এসো। এসো, কি ব্যাপার, তুমি শুয়ে আছো যে? ও তুমি এসছো? আচ্ছা শোনো না, ওই বাড়িওয়ালা ভদ্রলোক এসেছিলেন, বললেন গত মাসের ভাড়াটা নাকি বাকি আছে। মানে ও তোমাকে তো বলা হয়নি, মাস ছয়েক আগে রাহাতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও এখন আর চোখে দেখতে পায়নি। আচ্ছা
আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি আর চা নিয়ে আসি, তোমার কথা বল। হ্যাঁ হ্যাঁ, তুই কে? তাহলে তো তুষার, তাই তো? তুষার আজ আবার এ বাড়িতে কেন এসেছিল? এমনি কাছে কি জন্য একটা কাজ এসেছিল। ওর ঘন ঘন এ বাড়িতে আসাটা আমার ভালো লাগছে না। ও তো আমার কাছে আসে না, বসে তোমার কাছে। মানে আমাকে একবার হাই হ্যালো বলেই চলে যায়, যতক্ষণ থাকে তত তোমার সাথেই থাকে। আশ্চর্য, তুষার আমাদের দুজনের অনেক ভালো বন্ধু, আর সে আমাদেরকে অনেক হেল্প করছে। না, আমাদের ভালো বন্ধু না, তোমার ভালো বন্ধু, তোমাকে হেল্প করতে চায়। যেন এই বাড়িতে আর না আসে, ওকে এটা বলে দিও। আমি বলতে পারবো না।
তুষার কি সত্যি আমাকে ভালোবাসে? না, আমি এসব কি ভাবছি? রাহাত কি বিষয়টা বুঝতে পারছি? আমি বা তুষারকে নিয়ে তো ভাবছি কেন? এরকম একটা অন্ধ মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়া মানে তোমার নিজের জীবনটাকে অন্ধকার করে দেওয়া। তুমি চাকরি করবা আর রাহাত বসে বসে খাবে, এভাবে কতদিন? তুমি জানো সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বোঝাতে পারি। তুমি যদি চাও আমরা নতুন করে জীবনটা সাজাতে পারি। কণা অনেক বদলে গেছে, ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। রাহাত, রাহাত, এই রাহাত। হ্যাঁ, আরে তুমি কি চিন্তা করো? কোথায় কিছু তোমার ফোন? হ্যালো। হ্যাঁ তুষার বলো। হ্যাঁ কেমন আছো? কি করছো? কিছু না, আজকে অফিস বন্ধ, বাসায় একটু কাজ করছিলাম। আমার ব্যাপারটা একটু ভেবে দেখেছো? কি ব্যাপার, কথা বলছো না যে? এখনো কিছু ভাবিনি। আর ভেবে কি হবে বলো? কিন্তু রাহাতের কি হবে? শোনো, এই পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। রাহাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি যদি চাও তোমাদের ডিভোর্স পেপার আমি তৈরি করে নিয়ে আসব, কি বলো? এখনই দরকার নেই, আমি একটু ভাবি। তাহলে আগামী পরশু আমরা বিয়ে করছি, তুমি সব কিছু গুছিয়ে রেডি রেখো, আমি তোমার গেটের সামনে দাঁড়িয়ে ফোন দেবো, তুমি নিচে নেমে আসো। এত তাড়াতাড়ি? ঠিক আছে, ওকে, বাই।
ওখান থেকে এখানে আসতে তোমার 14 ঘন্টা সময় লাগে না? গেটের বাইরে যে একটা লোক ওয়েট করছে সেটা তুমি জানো না? নিজেকে কি ভাবো? আমাকে আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? আশ্চর্য, তুমি এমন করছো কেন? কি রকম করব? কি করলে তুমি খুশি হবে? ওই অন্ধ কানা লোকটাকে ছেড়ে আসতে মন চায় না? না তুষার, আমার না হয় একটু দেরি হয়েছে তাই বলে তুমি এরকম বিহেভ করবে? তুমি চলে যাও, আমি যাবো না তোমার সাথে। যাবে না? যাবে না মানে? আমি রাহাতকে ছেড়ে কোথাও যাব না। তুমি ভুল করছো, আর একবার ভুল করছো। আমি ভুল করতে যাচ্ছিলাম, বাট আর ভুল করব না। তাহলে আমার কি হবে? শোনো কোনা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। প্লিজ তুষার, মাফ চাই, তুমি যাও এখান থেকে।